সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাস বিষয়ে আমি এর আগে দুটি ক্লাস নিয়েছি। প্রথম ক্লাসে আলোচ্য বিষয় ছিল সমাসের প্রারম্ভিক ধারণা বা খুঁটিনাটি। দ্বিতীয় ক্লাসে আলোচ্য বিষয় ছিল সমাসের শ্রেণীবিভাগ, দ্বন্দ্ব এবং তৎপুরুষ সম্পর্কিত আলোচনা। আজ সমাসের তৃতীয় ক্লাস, আমাদের আজকের আলোচ্য বিষয় কর্মধারায় উদ্দীপ। আশা করি তোমরা পূর্ববর্তী দুটি ক্লাস উপলব্ধি করেছ, এবং তোমাদের যদি কাজে এসে থাকে তাহলে তৃতীয় ক্লাসটিও তোমরা ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে নেবে, এবং পূর্বের মতোই খাতা কলম নিয়ে তোমরা বসবে। তোমরা অবশ্যই কোনো প্রশ্ন থাকলে পরবর্তীতে ফোন নাম্বার আমার দেওয়া আছে, আমার নাম বা নাম ফোন নম্বরটা আমি উল্লেখ করেছি কলেজ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে। এখানে দেখো এই নিচে মোবাইল নম্বর দেওয়া আছে, যারা ক্লাসটি কার্যকরী মনে করবে তারা অবশ্যই এই নম্বরে ফোন করে সমস্যা সম্পর্কিত আলোচনা করতে পারবে। কর্মধারায় সমাস নিয়ে আমাদের আজকে প্রাথমিক আলোচনা। আমরা আগের দিন বলেছি যে কর্মধারায় সমাস বা যে কোনো সমাস আমরা বুঝতে গেলে প্রথমে আমরা উদাহরণ দেখব, তারপরে আমরা চেনার উপায় এগুলো উল্লেখ করে সংজ্ঞায় যাব। তাহলে আমাদের কাছে সংজ্ঞা স্পষ্ট হবে, এবং চেনার উপায়টা যদি আমরা বুঝতে পারি, উদাহরণগুলো যদি আমরা উদাহরণ থেকে যদি শিখি, তাহলে আমাদের জন্য সহজ হবে। আজকের প্রথম আলোচ্য কর্মধারায় সমাস। কর্মধারায় সমাসের কয়েকটি উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করছি। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। স্বাক্ষর, সহজে অক্ষর। কাঁচা মিঠা, যা কাঁচা তাই মিঠা। সুন্দরী লতা, সুন্দর যে লতা। জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব। সজ্জন, সৎ যে জন। আলু ভর্তা, ভর্তা যে আলু। মহাজন, মহান যে জন। তোমরা খেয়াল করো এই উদাহরণগুলো অবশ্যই আমাদের বিভিন্ন সময় বোর্ডে আসা প্রশ্ন থেকে সংগৃহীত, এগুলোকে তোমরা অবশ্যই শিখবে। দেখো আমরা যে উদাহরণগুলো উপস্থাপন করলাম সে অনুযায়ী আমরা কর্মধারয় সমাসের যে যে বৈশিষ্ট্য দেখতে পাই। দেখো পূর্বপদ বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন এবং পরপদ বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন। তোমরা দেখেছো প্রথম উদাহরণটা ছিল সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। সিংহ এটা বিশেষ্য শব্দ হিসেবে বিশেষ্য, কিন্তু পদ হিসেবে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন। কেননা সিংহ কথাটা দ্বারা প্রধান অর্থ প্রকাশ পেয়েছে। সিংহাসন মানে প্রধান আসন, একটা রাজসভায় যে আসনগুলো থাকে তার প্রধান আসনটি হচ্ছে সিংহাসন। এরকম সিংহ দরজা, প্রধান দরজা, মেইন গেট, প্রধান ফটক। আর পরপদটা বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন। তোমরা দেখো আসন এটা অবশ্যই বিশেষ্য পদ, কিন্তু আবার যদি দেখো যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা, কাঁচাও বিশেষণ মিঠাও বিশেষণ, কিন্তু মিঠা বলতে মিষ্টত্ব বোঝায়, সেখানে বিশেষ্যের কাজ করছে। তাহলে ভাবাপন্ন, বিশেষণ ভাবাপন্ন মানে বিশেষণ না হয়েও বিশেষণের কাজ করবে, আর বিশেষ্য ভাবাপন্ন মানে বিশেষ্য না হয়েও বিশেষ্যের কাজ করবে। অর্থাৎ প্রয়োগের উপর নির্ভর করে এরকম ব্যাস বাক্যে কখনো, তবে এই বিশেষণ বা বিশেষ্য যে হিসেবে ব্যবহৃত হোক কর্মধারয় সমাসের পূর্বপদটি বিশেষণের কাজ করবে আর পরপদটা বিশেষ্যের কাজ করবে। পরপদ অর্থাৎ বিশেষ্যের অর্থ প্রাধান্য পায়, কথাটা মনে রাখবো। একটা পরপদের অর্থ প্রধান সমাস, বিশেষ্যের অর্থ প্রাধান্য পায়। আমরা আগেই বলেছিলাম তৎপুরুষ, কর্মধারা এবং দ্বিগু, এই তিনটা সমাস হচ্ছে
পরপদের অর্থ প্রধান সমাস। উভয় পদ দ্বারা একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায়। সিংহাসন এখানে আলাদা সিংহকে বা আসনকে বোঝায় না। কাঁচা মিঠা বলতে একটা জিনিসকে বোঝায় যা কাঁচা এবং মিঠা একই সাথে। তো এটা কর্মধারয় সমাসের একটা বিশেষ দিক। আমরা দ্বন্দ্ব সমাসের সময় বলেছিলাম যে আলাদা আলাদা অর্থ প্রকাশ পায় প্রত্যেকটা পদ দ্বারা, প্রত্যেকটা অংশ পূর্ব পদ পরপদ দ্বারা। কিন্তু কর্মধারয় সমাসে আমরা দেখি বিশেষত্ব হচ্ছে উভয় পদ দ্বারা একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায়। ব্যাস বাক্যের লক্ষণ দিয়ে আমরা সমাস নির্ণয় করি, এটাও আমাদের খেয়াল করার বিষয়। অবশ্যই মনে রাখতে হবে যে যে সে যিনি তিনি, যে সেই যেই সেই হতে পারে, ন্যায় মত রূপ এগুলো কর্মধারয়ের থাকে কর্মধারয়ের। তাহলে আমরা যে উদাহরণগুলো দেখলাম, যে চেনার উপায় আমরা নির্ধারণ করলাম, এগুলোর মাধ্যমে কর্মধারয় সমাসের সংজ্ঞাটা বুঝে নিতে পারি। বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে। এটা মুখস্থ করার বিষয় না, বুঝে নেওয়ার বিষয়। যেহেতু বিশেষণ এবং বিশেষ্যের সমাস এবং এটাই কর্মধারয়ের মূল কথা, পরপদের অর্থপ্রধান সমাস, এই কথাটাও মনে রাখতে হবে। ব্যাস বাক্যের লক্ষণ ইত্যাদি সংজ্ঞার মধ্যে না আসলেও চলে। সেই অর্থে আমরা সংজ্ঞাটাকে সরলীকৃত করে যদি বুঝি যে বিশেষণ বা বিশেষণ বিশেষ ভাবাপন্ন পদের সাথে পদের যে সমাস তাকে কর্মধারা সমাস বলে। তাহলে কর্মধারা নিয়ে সংজ্ঞা নিয়ে আমাদের স্পষ্টতা যদি হয় আমরা কর্মধারায় সমাস নির্ণয় করতে পারবো। কিন্তু সাধারণ কর্মধারায় ছাড়াও আমাদের কয়েকটা ভাগ নির্ণয় করতে হয়। দেখো, চার প্রকার কর্মধারা নির্ণয় করতে হয়। মধ্য পদলোপী কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায় এবং রূপক কর্মধারায়। এই চার প্রকার কর্মধারায় অবশ্যই নির্ণয় করতে হয়। আমরা এগুলো উদাহরণ সহ নির্ণয় এবং সংজ্ঞাটা আমরা জেনে নেব, তাহলে আমাদের কাছে এগুলো স্পষ্ট হবে। মধ্যপতি পদলোপী কর্মধারায়ের কয়েকটি উদাহরণ। মধ্য পদলোপী কর্মধারায়, মধ্যপদ মানে কি আমরা দেখি, ব্যাখ্যামূলক শব্দ মাঝখানে, সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা, বিষয়ক কথাটা একটা মধ্যপদ, কেননা এটা একটা ব্যাখ্যামূলক পদ, ব্যাস বাক্যের অন্তর্গত ব্যাখ্যামূলক শব্দ। শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী, এরকম শিক্ষা সচিব, শিক্ষা বিষয়ক সচিব, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, পলান্ন, পল, মাংস মিশ্রিত অন্ন, আয়কর, আয়ের উপর অর্পিত কর বা আয়ের উপর কর, ইগল পাখি, ইগল নামক পাখি বা নামের পাখি, জ্যোৎস্না রাত, জ্যোৎস্না শোভিত রাত, বর যাত্রী, বরের গমন উপলক্ষে যে যাত্রী বা বরের গমন উপলক্ষে যাত্রী। এই উদাহরণগুলো থেকে যদি আমরা দেখি কর্মধারয় সমাসের কি কি লক্ষণ বৈশিষ্ট্য, মধ্যপদ বা ব্যাখ্যামূলক শব্দটা লোপ পায়। তাহলে মধ্যপদের মূল কথাটাই হলো ব্যাখ্যামূলক শব্দ, যেটা ব্যাখ্যা করে পূর্বপদ বা পরপদ ছাড়া এই সমাসে একটা মধ্যবর্তী ব্যাখ্যামূলক শব্দ থাকে। পূর্বপদ বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন এবং পরপদ বিশেষ্য বা বিশেষ, অবশ্যই কর্মধারয় হতে গেলে এই দুটো বৈশিষ্ট্য থাকতেই হবে, না হলে তার কর্মধারায় হবে না। পরপদ অর্থাৎ বিশেষ্যের অর্থ প্রাধান্য পায়, এটা কিন্তু কর্মধারায়ের মৌলিক শর্ত। পরপদের অর্থ প্রাধান্য পেতে হবে, যদি পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে অন্য ভাবে অর্থ প্রকাশ পায় তখন কিন্তু ভিন্ন সমাস হবে। উভয় পদ দ্বারা একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায়, এটাও ওই আগের শর্ত, কিন্তু মধ্যপদলোপী কর্মধারায়ও সেই শর্তটা থাকবে। তাহলে সংজ্ঞাটা কি? যে কর্মধারায় সমাসে ব্যাস বাক্যের মধ্যপদ লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারায় সমাস বলে, মধ্যপদলোপী কর্মধারায় সমাস। তাহলে ব্যাস বাক্যের মধ্যপদ ব্যাখ্যামূলক শব্দটি লোপ পেলে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। আমরা উপমান কর্মধারায় সমাস সম্পর্কে একটু আলোচনা করতে চাই। দেখো, উপমান কর্মধারায়, উপমা মানে তুলনা,
উপমার তুলনা এখন কয়েকটা উদাহরণ দিয়ে আমরা বোঝাচ্ছি, অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা, এই যে ন্যায় কথাটা তুলনাবাচক শব্দ। এখানে অরুণকে অরুণের সাথে লাল রঙের সমাস হয়েছে এবং যে জিনিসটা বোঝানো হয়েছে সেটার সাথে তুলনা করা হয়েছে। অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা। কাজলের ন্যায় কালো, কাজল কালো। কুসুম কোমল, কুসুমের ন্যায় কোমল। তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। ভ্রমর কৃষ্ণ, ভ্রমরের ন্যায় কৃষ্ণ। শশব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত। রক্ত লাল, রক্তের ন্যায় লাল। শিশির স্নিগ্ধ, শিশিরের ন্যায় স্নিগ্ধ। তাহলে উপমান কর্মধারায় যে চেনার উপায় সেটা আমরা একটু আলোচনা করি। উপমান মানে তুলনীয় বস্তু, উপমা মানে তুলনা, কিন্তু উপমান কথাটার অর্থ হচ্ছে তুলনীয় বস্তু। আমরা যখন তুলনা করি তখন প্রত্যক্ষ পরোক্ষ কোনো বস্তুর সাথে প্রত্যক্ষ কোনো বস্তুর তুলনা, দেখা জিনিসের সাথে অদেখা জিনিসের তুলনা, অদেখা জিনিসের সাথে দেখা জিনিসের তুলনা। পরোক্ষ মানে যা দেখা হয়নি চোখের আড়ালে, আর প্রত্যক্ষ মানে যা চোখে সামনে। তো ধরা যাক যে পাত্রী দেখে আসার পরে জিজ্ঞেস করা হলো, কেমন মেয়েটা? চাঁদের মতো মুখ, চাঁদ মুখ বলা হলো। তখন আমরা কিন্তু চাঁদটা দেখেছি, যার কাছে বলছি সে চাঁদ দেখেছে, তার কাছে প্রত্যক্ষ হলো চাঁদ, আর যেটা দেখে নাই সেটা হলো মুখ। তখন আমরা একটা বৈশিষ্ট্য নিয়ে তুলনা করলাম। তো আমরা এই উপমানটা যদি বুঝি তাহলে উপমান এবং উপমিত আলাদা আলাদা ভাবে আমাদের কাছে স্পষ্ট হবে। পরোক্ষ বস্তুটিকে অর্থাৎ যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। তাহলে যার সাথে তুলনা করা হয় সেটা উপমান। তাহলে তুলনা করা হবে, আমরা দেখি প্রত্যক্ষ বস্তুটিকে অর্থাৎ যাকে তুলনা করা হয় সেটা হলো উপমেয়। দেখো পূর্ববর্তী পরবর্তী পূর্বদের বৈশিষ্ট্য বা গুণ হবে উপমান কর্মধারায়ের যে ব্যাস মানে সমস্ত পদ, সেখানে পরবর্তী হবে পূর্বদের বৈশিষ্ট্য প্রকাশ হবে। পূর্বত্যা বিশেষ্য এবং পরবর্তী হবে বিশেষণ। আগে মানে আগের বাক্যে কথাটা আছে বৈশিষ্ট্য বা গুণ, সেটা অবশ্যই বিশেষণ। উপমান এবং উপমেয়ের মধ্যে একটা সাধারণ ধর্ম অর্থাৎ গুণ থাকে, গুণের উল্লেখ থাকতে হবে। তাহলে আমরা দেখি উপমান কর্মধারায় তুলনার বিষয় আছে, আমরা দেখেছি গুণের সাথে উপমানের তুলনা, গুণের উল্লেখ থাকতে হবে। উপমান কর্মধারায়ের প্রধান কথা হলো উপমানের সাথে সাধারণ ধর্ম বা গুণের উল্লেখ থাকতে হবে। দেখো গুণবাচক অর্থাৎ সাধারণ ধর্মের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমান কর্মধারায় সমাস করে। গুণবাচক শব্দ না থাকলে সেখানে উপমান ভাবার দরকার নাই। ন্যায় বা মত আগে থাকবে না পরে থাকবে সেই শর্তের চাইতে এটা অনেক সহজ শর্ত। যদি আমরা দেখি কোনো জিনিসের সাথে তুলনা করা হচ্ছে, সেখানে যার সাথে তুলনা করা হচ্ছে সেটার উল্লেখ আছে এবং গুণের উল্লেখ আছে, তখন আমরা সেটাকে বলবো কি উপমান করবো। এরপরে উপমিত কর্মধারায় আমরা কয়েকটা উদাহরণ দেখি। অধর পল্লব, অধর পল্লবের ন্যায়। মুখচন্দ্র, মুখচন্দ্রের ন্যায়। বজ্রকণ্ঠ, কণ্ঠ বজ্রের ন্যায়। ফুলকুমারী, কুমারী ফুলের ন্যায়। বাহুলতা, বাহুলতার ন্যায়। পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়। বীর সিংহ, বীর সিংহের ন্যায়। পদ্ম আঁখি, আঁখি পদ্মের ন্যায়। কাল বৈশাখী, বৈশাখী কালের ন্যায়। কাল অর্থ যম। তো এই উদাহরণগুলো যদি দেখি উপমান কর্মধারায়ের উদাহরণ থেকে আলাদাই, কারণ সেখানে গুণের উল্লেখ আছে আর এখানে গুণের উল্লেখ নাই। ন্যায় তুলনাবাচক শব্দটা আছে, আমরা বুঝছি যে এখানে উপমা আছে, তুলনা আছে, কিন্তু উপমান হচ্ছে কর্মধারায় সমাসের নাম আর উপমিত হচ্ছে কর্মধারের সমস্যার আর একটা শ্রেণী বিভাগের নাম।
তো আমরা দেখি চেনার উপায় কি কি, সাধারণ ধর্ম বা গুণের উল্লেখ থাকে না, এটা আমাদের মনে রাখতে হবে। এটা হলো বেসিক শর্ত উপমিত কর্মধারয় সমাস চেনার। উপমানের সাথে উপমেয়র সমাস হবে, এবং এখানে গুণের সাথে সমাস হবে না, গুণের উল্লেখ থাকবে না। উপমানের সাথে উপমেয়র সমাস হলো উপমিত কর্মধারয়। দুটি বিশেষ্যের মধ্যে উপমিত করা, তাহলে এখানে বিশেষণ থাকবে না, পূর্বপদ বিশেষণ বা বিশেষ্য, পরপদ বিশেষ। তুলনাবাচক পদটি সাধারণত শেষে থাকে, তুলনাবাচক পদটা থাকবে সাধারণভাবে শেষে। তবে খাঁটি বাংলায় অনেক সময় ওলট পালট হয়, সেক্ষেত্রে ভুল ধরা হয় না, কিন্তু তৎসম সমাসে অবশ্যই এই শর্ত মানতে হবে। গুণ বা সাধারণ ধর্মের উল্লেখ থাকে না, কথাটা দুইবার এসে গেছে, উপরেও আছে এখানেও আছে। ব্যাস বাক্যে ন্যায় বা মত থাকে। উপমিত কর্মধারয় সমাসের সংজ্ঞা, তাহলে কি হলো, যে কর্মধারয় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ না করে উপমেয়র সাথে উপমানের সমাস হয়, সাধারণ ধর্মের উল্লেখ না করে, এই কথাটা বারবার জোর দেওয়া হচ্ছে, তাকে উপমিত। তাহলে আমরা উপমান উপমিত কর্মধারয় সমাস চিনতে গেলে দুইটাকে আলাদা করতে আমরা কখন পারবো, ন্যায় কথাটা যদি থাকে ব্যাস বাক্যে, দেখি যে তুলনাবাচক হচ্ছে এবং সেখানে যদি গুণের উল্লেখ থাকে তাহলে উপমান, আর গুণের উল্লেখ যদি না থাকে তাহলে উপমিত কর্মধারয় সমাস। তাহলে উপমানের সাথে সাধারণ ধর্মবাচক পদের সমাস হচ্ছে উপমান কর্মধারয়, আর উপমানের সাথে উপমেয়র সমাস হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। আমরা রূপক কর্মধারায় চলে আসি। রূপক সম্পর্কে রূপকের কিছু উদাহরণ দিয়ে বোঝা ভালো। প্রাণ রূপ পাখি, মন মাঝি, মন রূপ মাঝি, সুখ দ্বীপ, সুখ রূপ দ্বীপ, যৌবন সূর্য, যৌবন রূপ সূর্য, জীবন তরি, জীবন রূপ তরি, বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, শোকাগ্নি, শোক রূপ অগ্নি। তাহলে এই যে রূপ কথাটার ব্যবহার আছে, রূপ মানে ই, রস্য রূপ বা ই থাকে অনুষ্ঠানে। রূপক শব্দটির ইংরেজি পরিভাষা হচ্ছে এলিগরি, এর অর্থ হচ্ছে একই রকম অন্য কিছুকে বোঝায়। রূপক কবিতা আছে, রূপক গল্প আছে, রূপক নাটক আছে, বা বিভিন্ন ধরনের সাহিত্য মাধ্যম আছে, রূপকের ব্যবহার আছে। তো রূপক হচ্ছে একটা কাহিনী বলছে কিন্তু অন্য একটা কিছুকে বোঝাবে, একই রকম অন্য কিছুকে বোঝায়। পুরুপদ উপলব্ধি বাচক, মানে ধরা ছোঁয়া ছোঁয়া যাবে না, অ্যাবস্ট্রাক্ট হতে হবে, উপলব্ধি করা যায় কিন্তু বস্তুবাচক না, ধরা বা ছোঁয়া যায় না। উপমান উপমেয়র মধ্যে অভেদ আরোপ, মানে অভিন্নতা কল্পনা করা, দুটো এক হবে না, আলাদা আলাদা। ব্যাস বাক্যে রূপ বা ই থাকে, রূপ থাকে সচরাচর, ই থাকলেও থাকতে পারে, কিন্তু আমাদের প্রচলিত ব্যাস বাক্য গুলোতে আমরা রূপ শব্দের ব্যবহার করি রূপকে। তাহলে সংজ্ঞা হলো, যে কর্মধারয় সমাসে উপমানের সাথে উপমেয়র অভিন্নতা কল্পনা করা হয় তাকে রূপক কর্মধারয় বলে। অভিন্নতা কল্পনা করা হয়, তাহলে উপমান উপমেয়র অভেদ আরোপ বা অভিন্নতা কল্পনা করা, এটা রূপক কর্মধারয় এর শর্ত। তাহলে আমরা কর্মধারয় সমাস সম্পর্কে যে আলোচনা করলাম, আশা করি আমরা কর্মধারয়ের এই চারটা শ্রেণীবিভাগ ছাড়া অন্য যা থাকবে সেগুলোকে আমরা কর্মধারায় নামে চিহ্নিত করব, কিন্তু মধ্য পদলোপী উপমান উপমিত রূপককে আলাদাভাবে চিহ্নিত করাই উত্তম। আমরা আমাদের এবারের আলোচ্য আলোচ্য দ্বিগু সমাস। দ্বিগু সমাসের কয়েকটা উদাহরণ, চতু, চার ভুজের সমাহার, চতুর্ভুজ, চৌরাস্তা, চৌরাস্তার সমাহার, চার লেখা যেতে পারতো, পঞ্চবটি, পঞ্চবটের সমাহার, পাঁচ বটের সমাহার নিশ্চয়ই হবে না, তেমনি চৌরাস্তা ও চার রাস্তার সমাহার লেখা উচিত না, চৌরাস্তার সমাহার এভাবেই লেখা উচিত। সপ্তাহ, সপ্ত অহের সমাহার, ব্র্যাকেটে সাত না লিখলেও তো চলবে, শতাব্দী, শত অব্দের সমাহার, তে মাথা, তে ব্র্যাকেটে তিন লেখা হয়েছে, বুঝতে পারা যদি অসুবিধা থাকে, তে মাথার সমাহার, সরভুজ, সরভুজের সমাহার, সর ছয়,
লেখা যেতে পারে। তাহলে আমরা দেখলাম এখানে সমাহার কথাটা থাকে, সাধারণ অর্থে দি অর্থ দুই আর বো অর্থ গরু, এটা বলে বোঝানো হয়। কিন্তু দেখো দি মানে সংখ্যাবাচক শব্দ এবং গো দ্বারা বিশেষ বোঝায়, প্রকৃত অর্থে দি দ্বারা সংখ্যাবাচক শব্দ এবং গো দ্বারা বিশেষ বোঝায়। পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ হয়, প্রপদ হবে সংখ্যাবাচক এবং পরপদ হবে বিশেষ সংখ্যাবাচক শব্দ। এই যে চৌ রাস্তার সমাহার, চৌ হচ্ছে সংখ্যাবাচক শব্দ আর রাস্তাটা হচ্ছে বিশেষ, চৌ রাস্তা। ব্যাসবাক্যে সমাহার থাকে বা সমষ্টি সমাহার, সমষ্টি অর্থে পরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে পরপদের অর্থ প্রধান তিনটা সমাসের এইটা শেষ, তৎপুরুষ কর্মধারায় দ্বিগু, তৎপুরুষ কর্মধারায় দ্বিগু, দ্বিগুতেও পরপদের অর্থ প্রাধান্য পায়। সমাস নিষ্পন্ন পদটি বিশেষ হয়, এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত। তাহলে দ্বিগু সমাসের সংজ্ঞা কি? সমাহার অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলা হয়। তাহলে দ্বিগু সমাস আসলে সমাহার অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষের সমাস, পূর্বপদটা হবে সংখ্যাবাচক আর পরপদটা হবে বিশেষ, আর ব্যাসবাক্যে সমাহার কথাটা হলো দ্বিগু সমাসের। তাহলে আমাদের এই যে আলোচনার কর্মধারায় এবং দ্বিগু এই দুটো সমাস নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, তোমরা যারা এই সমাস আলোচনার যে ভিডিও আপলোড করছি সরাসরি ক্লাস নিতে না পারার যে দুঃখ ঘোষানোর চেষ্টা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে শিক্ষার্থীরা আগ্রহী যাদের সুযোগ আছে তারা অন্তত পক্ষে যদি শেখে, সেই অর্থে আমরা উপস্থাপনা করছি আমাদের সরকারি নির্দেশনা এবং সরকারি গৌরনদী কলেজ কর্তৃপক্ষের যে আয়োজন, সেই আয়োজনে আমি সামিল হতে পেরেছি, তোমরাও অংশগ্রহণ করেছো, আমি সহযোগিতা পাচ্ছি আমার সন্তানদের, তো এই জন্য আমি ধন্যবাদ জানাই তোমাদের সবাইকে। যারা আয়োজক মণ্ডলী তাদের কাছেও, তাদের প্রতিও আমি সুক্রিয়া জানাই, সবচেয়ে বড় সুক্রিয়া জানাই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে। এই মাহে রমজানে তিনি আমাকে ধৈর্যের সাথে এই গুলো তৈরি করার সুযোগ দিচ্ছেন এবং তোমাদের সামনে উপস্থাপন করা যাচ্ছে। তো কোনো ভুল ত্রুটি বা বুঝতে অসুবিধা ইত্যাদি যদি উপলব্ধি করো তাহলে সেটা ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করো। তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।